প্রিয় ছাত্রছাত্রী আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে যেটা শেখানো হবে সেটা হচ্ছে ক্লাস সেভেনের ভগ্নাংশের বর্গমূল বা স্কয়ার রুট অফ ফ্র্যাকশন দেখো এই জিনিসটা স্কয়ার রুট বা বর্গমূল করতে করাটা তোমরা আগেই কিছু কিছু শিখেছো জানো তবুও আজকে ভগ্নাংশের বর্গমূলটা আমরা শিখব এবং তার সাথে সাথে ভগ্নাংশের বর্গমূল সম্পর্কিত কিছু সমস্যা যেগুলো ভাষার অঙ্ক সেগুলোও আমরা কিছু করব তাহলে দেখো এখানে আমরা মূলত এই যে ভগ্নাংশ ভগ্নাংশ তোমরা জানো যে ভগ্নাংশ কাকে বলে ভগ্নাংশ হচ্ছে যেটগুলোকে লব এবং হর এই আকারে লেখা যায় সেগুলোকে ভগ্নাংশ বলছে যেমন ধরো তিনের দুই পাঁচের ছয় সাতের আট এবং এই ভগ্নাংশের মূলত যদি প্রথমে আমরা বর্গ সম্পর্কে জানছি তারপরে আমরা আসবো বর্গমূল বর্গ এবং বর্গমূলটা একেবারে বিপরীত সম্পর্ক তুমি দেখো প্রথমে বর্গ যদি দেখো ভগনাংশের বর্গ যদি দেখো সেখানে দেখতে পাবে যে ধরো থ্রি ডে থ্রি বাই টু তার বর্গ তার মানে কি স্কোয়ার এখানে কি করতে হয়েছিল যে লবের বর্গ বাই হরের বর্গ লবকে বর্গ করলে যে হবে হরকে তো লবকে বর্গের তিনকে বর্গ করলে কী হবে নাইন আর দুইকে বর্গ করলে কি হবে ফোর তাহলে নাইন বাই ফোর কিন্তু বর্গমূল বর্গমূলটা ঠিক উল্টো উল্টো আর কি এখানে যেমন এই চিহ্ন যেমন এরকম স্কোয়ার বর্গমূলের চিহ্নটা কি তো এখানে তোমরা যেমন এখানে তুমি যদি ঠিক নাইন বাই ফোর এর বর্গমূল করো তাহলে কোনটা পাবে থ্রি বাই টু পাবে দেখো কী পাবে থ্রি বাই টু এখানে আমরা যখন করব তখন কি লবের বর্গমূল বাই হরের বর্গমূল আলাদা করে নিলাম এবার লবের বর্গমূল মানে কি নাইনটা কী লিখতে পারি থ্রি তার স্কোয়ার আর এখানে ফোর টু তার স্কোয়ার দেখো আমরা আগে কিছুটা জানি যে বর্গমূল এবং বর্গ এই বর্গমূল এবং বর্গ যদি বর্গমূলের ভিতরে যদি বর্গ থাকে তাহলে এই বর্গমূলটা এই বর্গের সাথে কিন্তু পরস্পর ক্যান্সেল হয়ে যায় সেটা হচ্ছে কি তাহলে কী হবে থ্রি বাই টু তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে কোনো সংখ্যারে যদি আমরা বর্গ যেটা করছি এবং থ্রি বাই টু এর বর্গ যেটা বললাম সেই থ্রি বাই নাইন বাই ফোরের আমরা যদি বর্গমূল করি তাহলে কী হবে বর্গমূল পাবে হ্যাঁ মানে সেই সংখ্যাটা পেয়ে যাব ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম তাহলে বর্গমূল করার নিয়ম কী যদি যে ভগ্নাংশটা বর্গমূল করব সেই ভগ্নাংশটার উপরে লবের বর্গমূল বা হরের বর্গমূল বা লবের বর্গমূলটা যা পাওয়া যাবে হরের বর্গমূলটা সে তাহলে এইভাবে আমরা কোনো একটা ভগ্নাংশের বর্গমূল করতে পারছি তাহলে দেখো কিছু কিছু ভগ্নাংশের আমরা বর্গমূল করব তো তার আগে আমরা একটা জিনিস জানব সেটা হচ্ছে পূর্ণ আমরা যেমন বর্গ ভগ্নাংশ সংখ্যা জেনেছি সেই মতো আমরা পূর্ণবর্গ ভগ্নাংশ পূর্ণ পূর্ণবর্গ ভগ্নাংশটা কী কোনগুলোকে আমরা পূর্ণবর্গ ভগ্নাংশ হলো তার মানে কি এই যে আমরা দেখলাম নাইন বাই ফোর লিখলাম তখন নাইন বাই ফোর এটাকে পূর্ণবর্গ ভগ্নাংশ বলা হচ্ছে কেন এটা কি থ্রি তার স্কোয়ার আর টুতা স্কোয়ার মানে দুটো পূর্ণবর্গ সংখ্যার আকারে যদি প্রকাশ করা যায় লব এবং হরকে তাহলে সেইগুলোকে বলা হচ্ছে পূর্ণবর্গ ভগ্নাংশ যেমন ধরো পঁচিশ বাই ছত্রিশ এটাকে কিন্তু পূর্ণবর্গ ভগ্নাংশ বলবো কেন বলতো এটাকে দেখো বলছি পঁচিশটাকে কি পাঁচের স্কোয়ার লেখা যায় আর এটা কি ছয়টা ছয় স্কোয়ার লেখা যায় সিক্সটা ছয় স্কোয়ার লেখা যায় কিন্তু আমরা ফর্টি নাইন বাই বাহাত্তর এটাকে কি পূর্ণবর্গ ভগ্নাংশ বলবো কেন এটার ফর্টি নাইন মানে কি সেভেনথার স্কোয়ার আর এটা কিন্তু দেখো ছত্রিশ ছয় স্কোয়ার ইন্টু টু এটাকে কিন্তু আমরা পূর্ণবর্গ ভগ্নাংশ বলবো না কেন বলো তো এই নিচে দেখো একটা দুই আছে যেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে যখন কোনো ভগ্নাংশকে আমরা লব এবং হরের যে সংখ্যাগুলো থাকবে সেটা পূর্ণবর্গ সংখ্যার আকারে প্রকাশ করছি তখন তাকে বলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু তার মধ্যে যদি একটা যে কোনো পূর্ণবর্গ সংখ্যা না থাকে তাহলে কিন্তু ওই ভগ্নাংশটাকে পূর্ণবর্গ সংখ্যা ভগ্নাংশ বলবো না ঠিক আছে তাহলে এইভাবে পূর্ণবর্গ ভগ্নাংশ সম্পর্কিত কয়েকটা যেমন প্রবলেম যেমন ধরো এই যে প্রবলেমটা আছে ফর্টি নাইন বাই সেভেন্টি টু তোমাদেরকে জিজ্ঞেস করা হলো যে এই ভগ্নাংশটাকে কত পূর্ণবর্গ সংখ্যা নয় এটা পূর্ণবর্গ ভগ্নাংশ তো নয় কেন এটা পূর্ণ এটা কী আছে এটা ধরো সেভেন তার স্কোয়ার সিক্স তার স্কোয়ার ইন্টু টু এটা কিন্তু পূর্ণবর্গ ভগনাংশ নয় তোমাকে জিজ্ঞেস করা হলো যে এই ভগ্নাংশটাকে কত দিয়ে গুণ করলে ক্ষুদ্রতম কত দিয়ে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তখন তোমাদেরকে দেখো এখানে নিচে কি আছে নিচে আছে দুই যেটা পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে আমরা লিখতে পারি কি দুই দিয়ে দুই দিয়ে এই ফোরটি নাইন বাই সেভেন্টি টু কে গুণ করলে গুণ ফল গুণ ফল পূর্ণ বর্গ ভগ্নাংশ তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা কেন দুই এটা তুমি যদি দুই দিয়ে গুণ করে দাও তাহলে এটার সাথে এটা কেটে যাবে তাহলে পূর্ণবর্গ সংখ্যা তাহলে কি সেভেন সেভেন স্কোয়ার বাই সিক্স স্কোয়ার থাকছে তাহলে সেটা একটা পূর্ণ বর্গ সংখ্যা আবার এটাও করা যায় এটাকে যদি জিজ্ঞেস করা হলো যেটাকে কত দিয়ে ভাগ করলে ফর্টি নাইন বাই সেভেন্টি টু এটাকে কত দিয়ে ভাগ করলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে তখনও তুমি যদি দেখো এটাকে যদি ভাগ করো ভাগ করলে কী হবে নিচে দুই আসবে ভাগ করলে কি নিচে দুই তাহলে এখানে যখন নিচে একটা দুই এলো তাহলে এখানে দুই দুই করলে দুই স্কোয়ার হয়ে যাবে তখন কী হয়ে যাবে এখানে সেভেন স্কোয়ার বাই সিক্স স্কোয়ার ইন্টু টু স্কোয়ার তাহলে দেখা যাচ্ছে এই যে ভগ্নাংশটা এই ভগ্নাংশটা পূর্ণবর্গ সংখ্যার লবটাও পূর্ণবর্গ সংখ্যা এবং হরটাও পূর্ণবর্গ সংখ্যা তাহলে যখন লব পূর্ণবর্গ সংখ্যা আছে হর পূর্ণবর্গ সংখ্যা আছে তখন কিন্তু আমরা এই যে এটাকে বলতে পারি যে এই ভগ্নাংশটাকে দুই দিয়ে ভাগ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে কিছু ভগনাংশ আছে যেগুলো পূর্ণবর্গ নয় ওগুলোকে অনেক সময় প্রশ্নতে জিজ্ঞাসা করে যে কিভাবে পূর্ণবর্গ সংখ্যা করা যায় কত দিয়ে ক্ষুদ্রতম কোন সংখ্যা দিয়ে বৃহত্তম সংখ্যা তো অনেক হতে পারে যেটা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে কিন্তু ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কোন সংখ্যা দিয়ে গুণ করলে বা কোন সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা ভাগ ফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তাহলে আমরা এরপর আমরা কিছু প্রবলেম আসছি যেগুলো আমরা করব দেখো আমরা কয়েকটা প্রশ্ন এসেছে দেখো এখানে কি বলেছে বর্গমূল করতে বলছে তাহলে আমরা দেখো প্রথমে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি তিন পূর্ণ বাইশের ঊনপঞ্চাশ তাহলে তিন পূর্ণ বাইশের ঊনপঞ্চাশকে যদি বর্গমূল করতে হয় তাহলে কি এটা লিখলাম তিন পূর্ণ বর্গমূল তিন পূর্ণ ঊনপঞ্চাশ বাইশের ঊনপঞ্চাশ তাহলে দেখো এটাকে মূলত আমাদেরকে কী করতে হবে তাহলে এটাকে আমাকে গুণ করে যোগ করতে হবে তাহলে তিন নয় সাতাশ তিন চারে বারো তেরো চোদ্দ আর বাইশ যোগ করলে কত হচ্ছে নাইন সিক্স ওয়ান তাহলে দেখতে পাওয়া যাচ্ছে ওয়ান সিক্স নাইন বাই ফোরটি নাইন এখানে আমরা জানি যে কিছু কিছু সংখ্যাদের সংখ্য সংখ্যার বর্গমহল তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যেমন হচ্ছে এটা হচ্ছে কি এটা হচ্ছে এটার বর্গমূল ওয়ান সিক্স নাইনের বর্গমূল আর এটা ফোর নাইনের দুটো আলাদা করে দিলাম তাহলে এটা উপরের বর্গমূলটা কত হচ্ছে ওয়ান সিক্স নাইনটা বর্গ তেরো তেরো তার বর্গ আর নিচেরটা কত সেভেন তার বর্গ তাহলে এইভাবে আমরা তাহলে কি বলেছি তাহলে উপরে যেটা বর্গমূল থাকবে সে বর্গবার বর্গমূল তাহলে কে তেরো হবে আর এটা কত সেভেন হবে তাহলে এভাবে আমরা যখন মোটামুটি যেগুলো বর্গমূলটা করতে পারবো সেভেন ওয়ান সিক্স নাইনের বর্গমূলটা আমরা জানি তেরোর বর্গ তাই এটা করলাম ঊনপঞ্চাশটা কি সাতের বর্গ তাহলে এটা কী হয়েছে তেরো বাই সাত আচ্ছা ঠিক আছে পরের অঙ্কটা আসা যাক পরের অঙ্কটা কী বলেছে এই অঙ্কটা বলেছে এক পূর্ণ ফোর নাইন সিক্স বাই সেভেন টোয়েন্টি নাইন দেখো দুইয়ের দাগেরটা এক রুটোভার এক পূর্ণ ফোর বাই সেভেন তাহলে এটা সে গুণ করে যোগ করতে হবে তাহলে এটা গুন করলে সাতশো উনত্রিশই হবে এবং সে কি সাত নয় ছয় পনেরো দশ দুই বারো দিয়ে এগারো বারো তাহলে সেভেন টু নাইন এরপরে তাহলে আমাকে কী করতে হচ্ছে তাহলে উপরের আলাদা বর্গমূল বারোশো বাই নিচে তাহলে দেখো এখানে আমাদেরকে যেটা করতে হবে আমরা যখন দেখছিলাম যে সংখ্যাগুলো ছোট ছোট ছিল যেগুলোর বর্গমূল আমরা বর্গ জানি বা বর্গমূল জানি সেগুলো সেই ক্ষেত্রে কিন্তু আমরা উৎপাদকের সাহায্য করতে পারতাম বা আমরা কিসের সাহায্যে উৎপাদন সাহায্য কিছু করছিলাম বা এমনি করে নিতে পারতাম কিন্তু যখন সংখ্যাগুলো বড় হবে তখন সেক্ষেত্রে কিন্তু আমরা ভাগ প্রক্রিয়াতে বর্গমগুলো আলাদা করে করে নেব যেমন ধরো এখানে বারোশো পঁচিশ আছে এটাকে আমরা ভাগ প্রক্রিয়ায় করব ঠিক আছে দেখো ভাগ প্রক্রিয়ায় করতে গেলে তোমাদেরকে মনে রাখতে হবে যে প্রথম দুটো আর এই দুটো সংখ্যাকে আলাদা করতে হবে যখন ভাগ করব তখন দুটো দুটো করে ভাগ করব তাহলে আমি আমাকে এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে করে বারো হয় এখানে যত সংখ্যা বসাবো ঠিক এখানে ততটা সংখ্যা বসাব এখানে যা বসাবো এখানে তাই বসাবো তাহলে দেখো এখানে দুই দুই বসালে চার হচ্ছে তিন তিন বসালে নয় হচ্ছে চার চার বসালে ষোলো হচ্ছে ষোলোটা কিন্তু বড় হয়ে যাচ্ছে তাহলে কত বসাবো তিন বসাবো আর এখানেও তিন তাহলে বোঝা গেল কেন তিন বসে লাম চার চার বসালে ষোলো হয়ে যাচ্ছে বারোর থেকে বেশি হয়ে যাচ্ছে সেই জন্য আমরা তিন দিন বসাই তিন তিনে বসার কত নয় তারপরে আমরা বিয়োগ করছি নয় তিনে বারো তাহলে তারপরে আমাদের পঁচিশ টোয়েন্টি ফাইভটা গোটাটাই নেমে যাবে ঠিক আছে এরপরে আমাকে দেখতে হবে এইখানে যে সংখ্যাটা আছে তার দ্বিগুণ এখানে কত আছে এখানে তিন আছে তাহলে তিনের দ্বিগুণ কত ছয় ঠিক আছে এবার এখানে যত বসাবো এখানে আমাকে ততই বসাতে হবে তাহলে এখানে এমন সংখ্যা দিয়ে বসাব আবার সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে মানে এখানে ছয় যদি বসায় ছয় এখানে কত আছে বত্রিশ আছে তো তাহলে দেখো এখানে তাহলে বত্রিশ মানে কি এটাকে কত দিয়ে বসালে বত্রিশের কাছাকাছি হবে দেখো পাঁচ দিয়ে যদি গুণ করি তা পাঁচ ছয় তিরিশ তিরিশটা বত্রিশের কাছাকাছি তাহলে এখানে আমাকে কি পাঁচ পাঁচ বসালে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ ছয় তিরিশ আর দুয়ে বত্রিশ তাহলে তিনশো বত্রিশ তাহলে এখানে আমাকে পাঁচ বসাতে হবে আর এখানেও পাঁচ বসাতে হবে তাহলে পাঁচ দিয়ে গুলো করলে পাঁচ ছয় কত হয়েছে তাহলে পঁচিশ আর বত্রিশ তাহলে মিলে গেল তাহলে আমাদের বর্গমূল কত হলো পঁয়ত্রিশ বর্গমূল হয়ে গেল কি পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে বুঝে গেল প্রথমে আমাকে প্রথম দুটো সংখ্যাকে ভাগ করতে হবে এমন সংখ্যা দিয়ে ভাগ করবে এখানে ঠিক তত রাখবো সেই জন্য আমি কত রাখলাম নয় রেখেছি তিন দিনে নয় এরপরে বিয়োগ করে যেটা পাওয়া গেলো এখানে আবার যত বসাবো ঠিক এখানে তত বসাবো এবং তত দিয়ে গুণ করতে হবে তত দিয়ে গুণ করতে হবে পাঁচ বসিয়েছি এখানে এখানে পাঁচ বসিয়েছি তাহলে পাঁচ দিয়ে গুণ করতে পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ বত্রিশ মানে তিনশো পঁচিশ তিনশো পঁচিশ এখানে বসি তাহলে বর্গমূলটা কত হয়ে গেলো পঁয়ত্রিশ এটা আমরা এরপরে দেখো এটা কিন্তু সাতশো উনত্রিশকেও কিন্তু ওইভাবে করা যায় তাহলে এখানে শাস্ত্র মস্তিষ্কে যখন তুমি বর্গমূল করবে তাহলে কিন্তু ডান দিক থেকে জোর সংখ্যাগুলো নিয়ে আসবে তো এখানে জোর নেই ডান দিক থেকে প্রথমে একটা জোর হলো তারপরে একটা সিঙ্গেল আছে তাহলে এখানে যত বসাবো এখানে ঠিক ততটাই বসাবো বর্গমূলেরও ঘরে তাহলে এখানে কত বসাচ্ছি দেখো দুই দুই গুণ করলে চার হচ্ছে আর তিন তিনে করলে নয় হচ্ছে নয়টা কিন্তু সাতের থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমরা কত দুই বসাবো এখানেও দুই বসাবো কেন বসালাম এখানে দুই এখানেও দুই মানে এখানে যত বসাবো এখানে তত বসাবো তাহলে দুই দিয়ে কত চার চার কতই সাত তিনে এরপরে কত নেবে দুই এইখানে যত থাকবে তার দ্বিগুণ আসবে এখানে যত দুই আছে তাহলে চার বসাবো এবার এখানে যত বসাবো ঠিক এখানে তত বসাবো এবং তত দিয়ে গুণ করব ঠিক আছে তাহলে এখানে তুমি বস দেখো এখানে শেষে যেহেতু আমাদের নয় আছে শেষে যেহেতু নয় আছে তাহলে আমাকে কী বসালে মোটামুটি যাবে মনে হচ্ছে যেমন তিন তিনে নয় হয় এক তিন বসাতে পারি কিংবা সাত সাততে ঊনপঞ্চাশে শেষে নয় হয় তাহলে সাত বসাতে পারি তাহলে দেখো কোনটাতে বসাতে চাই তাহলে ফোর সেভেনকে যদি সেভেন বসায় তাহলে সাত সাথে গুণ করে সাত সাত উনপঞ্চাশ চার সাত আঠাশ আঠাশ এক চারে বত্রিশ তাহলে তিনশো উনত্রিশ ঠিক আছে তাহলে এখানে কত সাত বসাচ্ছি এখানেও সাত তাহলে কত তিনশো উনত্রিশ তাহলে মিলে গেল তাহলে আমরা দেখতে পেলাম তাহলে এটার এটা বর্গমূল কত হলো সাতাশ তাহলে এখানে আমরা যখন ভাগ প্রক্রিয়া যখন করব তাহলে ওটা এটার বর্গমূল হয়ে গেল পঁয়ত্রিশ আর এটা হয়ে গেল কত সাতাশ তাহলে আমাদের সংখ্যাগুলো যখন বড় থাকবে তখন আমরা কিন্তু ভাগ প্রক্রিয়ার সাহায্যে ডিভিশন মেথডের সাহায্যে কিন্তু আমরা বর্গমূলগুলো করব ঠিক আছে আমরা পরের একটা অঙ্কতে আসছি দেখো পরের অঙ্কটা কি আছে পরের অঙ্কটাতে যেটা আছে সেটা হচ্ছে এইটা এখানে তিন দাগের অঙ্কতে তিন নম্বরেরটাতে কী আছে তিনশো চব্বিশ বাই পাঁচশো ছিয়াত্তর এই যে সংখ্যাটা আছে এটা কি করতে হবে বর্গমূল করতে হবে তাহলে এটার বর্গমূল যদি করতে হয় তাহলে দেখো আমরা আচ্ছা একটা পারফেক্ট স্কয়ার হয় কি হয় না সেটা আমি দেখ এখান থেকে বুঝতে পারবো দেখো তিনশো চব্বিশ আমরা উৎপাদকের বিশ্লেষণ যদি করি এক উৎপাদকের সাহায্যে বুঝতে পারি কিংবা এক বর্গমূল সাহায্যে করেও করতে পারি এখানে বর্গমূল যদি করি তাহলে দেখো এখানে কত দুটো দুটো করে আলাদা করছি তাহলে এক এক দুইটা বেশি হয়েছে তাহলে দুই দুই চব্বিশ আর এর দ্বিগুণ করলে কত হচ্ছে দুই এর দ্বিগুণ করলে দুই আসছে এখানে ঠিক যত বসাবো তত দিয়ে এখানে বসাবো এবং গুণ করব তাহলে দুই দিয়ে দেখো যদি গুণ করি দুই যদি বসায় এখানে যদি আমি আট দিই 8 দিয়ে কত করলে 8 চৌষট্টি আট দুগুণ ষোলো ষোলো আর বাইশ ও এটা তাহলে হয়ে যাচ্ছে বকমুল হয়ে যাচ্ছে তাহলে কত হচ্ছে আঠেরোর বড় ঠিক আছে আচ্ছা এখানে তাহলে টু টু ফোর যেটা আসছে সেটা হচ্ছে কি সেভেন ফাইভ সেভেন সিক্স এটা যদি করি এটা বড় করলে কি প্রথমে দুটো প্রথমের দিক থেকে দুটো আর এখান থেকে একটা তাহলে এখানে যত দিয়ে গুণ করবো এখানেও তত দিয়ে গুণ করবো তাহলে কত দিক করছি দুই দিক করছি দুই চার তাহলে এটা কত হলো চার হলো বিয়োগ করলে সেভেন সিক্স এখানে যত আসবে তার দ্বিগুণ আসবে এখানে এখানে দুই আছে তার দ্বিগুণ কত চার ঠিক এখানে যত বসাবো তত দিয়ে গুণ করব তাহলে এখানে দেখো কত ফর্টি পান আছে এখানে চার দিয়ে যদি বসাই চার দিয়ে বসায় তাহলে চার দিয়ে গুন করুন চার চারে ষোলো চার চারে ষোলো করে সতেরো তাহলে কত হচ্ছে চার হচ্ছে এখানেও চার হচ্ছে তাহলে ওয়ান সেভেন সিক্স তাহলে এখানে দেখতে পাই এর বর্গমূল কত চব্বিশ এর বরগমূল কত আঠেরো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বর্গমূলটা পাওয়া এখানে থ্রি টু ফোর আলাদা করলাম এখানেও কিন্তু ফাইভ সেভেন সিক্স আলাদা করলাম তাহলে উপরেরটা পাওয়া গেল আঠেরো আর নিচেরটা পাওয়া চব্বিশ তাহলে এইভাবে আমরা কিন্তু বর্গমূলটা করতে পারছি ঠিক আছে তাহলে ভাই মূলত আমরা দেখব যে যেগুলো একটু বড় সংখ্যা সেগুলোকে আমরা ভাগ প্রক্রিয়া সাহায্য করার চেষ্টা করব আর যদি ছোট হয় সেক্ষেত্রে কিন্তু পূর্ণ উৎপাদকের সাহায্য করব তাহলে দেখো এর পরের অঙ্কটা দেখা যাক দেখো পরের অঙ্কটাতে কি আছে পরের অঙ্কটাতে আছে কার্বন এই বর্গমূল করতে বলছি ওয়ান জিরো এইট নাইন বাই টু জিরো টু ফাইভ এটা একটা সংখ্যা এবং সেই ভগ্নাংশ তার বর্গমূল করতে গেলে তাহলে এটাকে আমাকে আলাদা করতে হবে লব আলাদা করতে হবে ওয়ান জিরো এইট নাইন আর হর আলাদা করতে হবে টু জিরো টু ফাইভ এটা যেহেতু তো বড়ো সংখ্যা আছে এটাকেও আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্য করবো তাহলে দেখো এখানে ওয়ান জিরো এইট নাইন এটাকে যদি আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে করি তাহলে ডান দিক থেকে দুটো দুটো সংখ্যে একটা দুটো সংখ্যা এই দুটো সংখ্যা করলাম তাহলে কী বললাম এখানে যত সংখ্যা দিয়ে গুণ করব এখানেও তত দিয়ে গুণ করব তাহলে দুই দিয়ে গুণ করলে চার দুই দুয়ে চার তিন তিনে কোনো নয় চার চারে ষোলো ষোলোটা বেশি হয়ে যাচ্ছে তাহলে এটা আমি তিন করব এখানেও তিন করব তাহলে তিন দিনে গুণ করলে নয় আর এখানে ওয়ান এইট নাইন এরপরে দেখো এখানে যেটা থাকবে তার দ্বিগুণ মানে এখানে দ্বিগুণ করে তিন আছে তার দ্বিগুণ কত ছয় এবার এখানে যত দিয়ে গুণ করবো এখানে ঠিক তত লিখবো এবং তত দিয়েই গুণ করব ঠিক আছে এখানে যত এখানে দেখো এখানে বুঝতে পারছি নিচে নিচ শেষে কিন্তু নাইন আছে শেষে নাইন আছে সেই হিসাবে আমি তিন বসাতে পারি তিন তিনে নয় হয় তাহলে এখানে আমি যদি তিন বসাই তাহলে দেখো তো তিন দিয়ে তাহলে তিন দিয়ে গুণ করলে কত তিন তিনে নয় তিনশো আঠেরো তাহলে তিনি বসিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে এখানেও তিন তাহলে এখানে প্রথমটার বর্গমূল কত গেলো থার্টি থ্রি তারপরটা দেখো কী আছে তারপরে টু জিরো টু ফাইভ এটা বর্গমূল করতে গেলে কি প্রথমে ডান দিক থেকে দুটো দুটো করে ভাগ করে নিলাম দুটো দুটো করে ভাগ করে নিয়ে তাহলে এখানে যত বসাবো ধরি এখানে যত বসাবো এখানে তুই তত বসাবো দেখো চার গুণিত চার ষোলো পাঁচ গুণিত পাঁচ বসালে কিন্তু পঁচিশ হয়ে যায় সেটা কিন্তু কুড়ির থেকে বেশি তাহলে এখানে কত চার বসাব এখানেও চার বসাব ঠিক আছে এরপর চার চারটে তাহলে কত ষোলো হয়ে গেল তাহলে বিয়োগ করলে কত চার আর এখানে টু ফাইভ এখানে এরপরে এই জায়গাতে যেটা আছে তার দ্বিগুণ এখানে দ্বিগুণ কত আট তাহলে এরপর দেখো এখানে যা বসাবো এখানে তাই বসাবো আর সেইটা দিয়েই গুণ করবো তাহলে এখানে কী বসালে সেই সংখ্যা দিয়ে গুণ করলে দেখো শেষে যেহেতু পাঁচ আছে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ হয় শেষে পাঁচ হয় তাহলে পাঁচ দিয়ে বসাই যদি তাহলে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ আটে চল্লিশ দুই বিয়াল্লিশ চারশো পঁচিশ চারশো পঁচিশ তাহলে এখানেও পাঁচ বসাচ্ছি এখানেও পাঁচ বসাচ্ছি তাহলে পাঁচ দিয়ে গুণও করছি তাহলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে কত ফোর টু ফাইভ তাহলে মিলে গেল তাহলে এখানে দেখতে পাচ্ছি তাহলে প্রথমটা বর্গমূল কত হয়ে গেল থার্টি থ্রি তারপর এটা কি ফর্টি ফাইভ তাহলে প্রথমটা বর্গমূল কত থার্টি থ্রি আর এটা ফর্টি ফাইভ তাহলে আশা করি বুঝতে পারা গেছে যে কীভাবে ভগ্নাংশের বর্গমূল করতে হয় এরপর আমরা ভগ্নাংশের বর্গমূল সম্পর্কিত কিছু ভাষার অঙ্ক যেগুলো থাকে ল্যাঙ্গুয়েজের অঙ্ক সেগুলো আমরা দেখব দেখো এখানে একটা অঙ্ক লেখা হয়েছে বলা হয়েছে যে কি একটি ক্ষেত্রের ক্ষেত্রফল একশো এক হাজার বাই ছশো বর্গ সেন্টিমিটার বর্গক্ষেত্রের একটি বাহুর দুর্ভোগত আমরা জানি যে কোনো একটা বড়ক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের বর্গ মানে বাহুর দৈর্ঘ্যটাকে যদি আমরা বর্গ করি তাহলে তার ক্ষেত্রফল পাব এটা যদি একটা বর্গ ক্ষেত্র হয় এবং প্রতিটি বাহু যদি এটা যদি বাহু হয় আর এই ক্ষেত্রফল হয় ক্ষেত্রফলটা কীভাবে পাওয়া যায় বাহুটাকে বর্গ করে এবং যখন বাহুটা বের করতে হবে বাহুটা যদি বের করতে বলে তখন কি আমরা বর্গফল ক্ষেত্রফলটাকে আমরা যদি বর্গমূল করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব বাহুর তাহলে তালে এখানে আমাদের ক্ষেত্রফলটা দেওয়া আছে তাহলে বাহুর দুর্ঘ কী করে পাওয়া যাবে তাহলে এখানে বর্গক্ষেত্রের বাহু সমন কি রুটো বাই ক্ষেত্রফল ক্ষেত্রফলকে যদি আমরা বর্গমূল করি তাহলে তাহলে রুটোবার ক্ষেত্রফল মানে করো রুটোয়ার ওয়ান জিরো এইট নাইন বাই সিক্স টু ফাইভ ঠিক আছে তাহলে এটাকে আমাকে আলাদা আলাদা বর্গমূল করতে হবে তা আলাদা আলাদা বর্গমূল করলে ওয়ান জিরো এইট নাইন এটাকে যদি বর্গমূল করি তাহলে ভাগ প্রক্রিয়াই যদি করি তাহলে দেখো উপরে দুটো দুটো করে তাহলে এখানে যত বসাবো এখানে ঠিক তত বসাবো তাহলে এখানে তিন বসালে এখানে তিন বসালে ঠিক হচ্ছে নাইন তাহলে কিন্তু ওয়ান এইট নাইন এরপর দেখো এখানে যত থাকবে তার দ্বিগুণ মানে ছয় এখানে ঠিক যত বসাবো এখানে যত বসাবো এবং তত দিয়ে গুণ করবো এবং এখানেও তত বসাব দেখো শেষে যেহেতু তিন আছে তাহলে তিন দিয়ে যদি গুণ করি তাহলে তিন তিরিক্ষা নয় আর তিন ছয় আঠেরো তাহলে মিলে যাচ্ছে তাহলে এখানেও থ্রি আছে তাহলে উপরেরটা হয়ে যাচ্ছে কত থার্টি থ্রি তারপরে এটা ছশো পঁচিশটা কীভাবে করব আমরা যদিও জানি যে ছশো পঁচিশটা পনেরো পঁচিশের বর্গ হয় তবুও আমরা দেখছি দেখো এখানে কীভাবে দুটো দুটো করা যায় এখানে দুই এখানে দুই এখানে যত বসাবো এখানে তত দুণের চার ঠিক আছে তাহলে দুই টু ফাইভ এখানে দুইয়ের বর্গ দ্বিগুণ তাহলে দুয়ের দ্বিগুণ চার এখানে যত বসাবো তত দিয়ে গুণ করবো তাহলে পাঁচ যদি বসাই তাহলে গেছে পাঁচ চারে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চারে কুড়ি দিয়ে বাইশ তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কত হয়েছে পঁচিশ তাহলে এখানে কত পাওয়া যাচ্ছে উপরেরটা উপরেরটা হয়ে যাচ্ছে কত তেত্রিশ আর নিচে কত পঁচিশ এটা কি সেন্টিমিটার তাহলে আমরা দেখতে পেলাম যে বড় ক্ষেত্রে বহু কত পাওয়া যায় থার্টি থ্রি বাই টোয়েন্টি ফাইভ তাহলে এইভাবে আমরা কিন্তু এই বর্গমূলে বাস্তব সমস্যাগুলো দু একটা প্রবলেম করছি পরের প্রবলেমটা কী আছে এখানে বলছে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দুই গুণ সংখ্যা দুটির গুণফল হচ্ছে এক পূর্ণ সতেরো বাই বত্রিশ তাহলে সংখ্যা দুটি কি তাহলে এখানে আমরা সংখ্যা দুটি আমরা এইভাবে ধরতে পারি একটা প্রথম সংখ্যা একটা দ্বিতীয় সংখ্যা তাহলে যদি আমি ধরি তাহলে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে সংখ্যা দুটির মধ্যে তাহলে ডাক্তার প্রথম সংখ্যা প্রথম সংখ্যাটা কি হচ্ছে দুই গুণ তাহলে দুই গুণিত দ্বিতীয় সংখ্যা তাহলে কি প্রথম সংখ্যাটাকে যদি দুই দিয়ে গুণ করা হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটা পাওয়া যাবে আর একটা কি বলেছে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার গুণ ফলটা কিন্তু এক পূর্ণ সতেরো বাই বত্রিশ তাহলে প্রথম সংখ্যা আবার আবার কি প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান কত এক পূর্ণ সতেরো বাই বত্রিশ ঠিক আছে তাহলে আমরা প্রথম সংখ্যার পরিবর্তে কি লিখতে পারি এটার পরিবর্তে কি লিখি দুই গুণিত দ্বিতীয় সংখ্যা লিখতে পারি তাহলে অতএব দুই গুণিত দ্বিতীয় সংখ্যা গুণিত আরেকটা দ্বিতীয় সংখ্যা আছে এখানে তাহলে দুটি দ্বিতীয় সংখ্যার গুণ করলে এটা যদি যোগ্য ভেঙে দাও তাহলে কত হচ্ছে নয় চার বাই থার্টি টু তাহলে এখানে তাহলে দুই গুণিত দ্বিতীয় সংখ্যা তার কি বর্গ বাই ফর্টি নাইন তাহলে দেখো বাই থার্টি টু এখানে এটা যেহেতু একটা সমীকরণ আমরা এই দুইটা ওইদিকে নিয়ে গেলে কি ভাগ হয়ে যাবে তাহলে এখানে আমরা লিখতে পারি যে দুই দ্বিতীয় সংখ্যা তার বর্গ সমান সমানগত হচ্ছে এখানে ফোর নাইন বাই এখানে থার্টি টু ইন্টু টু তাহলে ফর্টি নাইন বাই চৌষট্টি এই ফর্টি নাইন বাই চৌষট্টিটা মানে কি এটা তুমি লিখতে পারো সেভেন স্কোয়ার বাই এইট স্কোয়ার তার মানে কি সেভেন বাই এইট তার স্কোয়ার তাহলে আমরা দেখতে পেলাম দ্বিতীয় সংখ্যাটা কী পেয়ে গেল দ্বিতীয় সংখ্যার বর্গ সমান হচ্ছে সেভেন বাই এইটের বর্গ তাহলে নিশ্চয়ই দ্বিতীয় সংখ্যাটা কত সেভেন বাই এইট ঠিক আছে তাহলে অতএব দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি সেভেন বাই এইট তাহলে সেভেন বাই এইট যদি পাওয়া যায় দ্বিতীয় সংখ্যা তাহলে প্রথম সংখ্যাটা কি করে পাওয়া যাবে প্রথম সংখ্যাটা দুই গুণিত দ্বিতীয় সংখ্যা তাহলে অতএব প্রথম সংখ্যা সমান কী প্রথম সংখ্যা সমান কী তাহলে দুই গুণিত সেভেন বাই এইট মানে কত এইট তাহলে এইভাবে আমরা কিন্তু দুটি সংখ্যার গুণফল যদি দেওয়া থাকে এবং একটি আরেকটার সাথে সম্পর্ক যদি দুই হয় তাহলে কিন্তু আমরা সংখ্যা দুটি বের করতে পারলাম আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে এরপর পরের অঙ্কটাতে আসছি দেখো আমরা পরের অঙ্কটাতে চলে এসেছি সেখানে কী বলা আছে এখানে বলা হয়েছে যে হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল ফল ছয় পূর্ণ একশো পঁয়তাল্লিশ বাই দুশো তাহলে একটা জিনিস আমাদেরকে মনে করতে হবে যে কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে সেই সংখ্যাটা কি হয় ওই সংখ্যাটার বর্গ হয় ঠিক আছে সেই সংখ্যা যেমন ধরো তুমি পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলো তাহলে কত হয় পঁচিশ তাহলে পঁচিশের বর্গমূল করলেই তো তুমি পাবে সংখ্যাটা পাবে পঁচিশের তুমি যদি বর্গমূল করলো তাহলেই তুমি তো সংখ্যাটা পাবে তাহলে পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে কত হয় পঁচিশ হয় সেই মতো ভগ্নাংশকেও ভগ্নাংশ দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাবে সেই সংখ্যাটাকে যদি তুমি বর্গমূল করো তাহলে তুমি পেয়ে যাবে কি ভগ্নাংশটা পেয়ে যাবে তাহলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে তাহলে নির্ণয় নির্ণয় সংখ্যা তুমি যদি বা ভগ্নাংশ দেখি নির্ণয় ভগ্নাংশ বলেছে তাহলে নির্ণয় ভগ্নাংশ নির্ণয় ভগ্নাংশ কী করে পাওয়া যাবে নির্ণয় ভরাংশ পাওয়া যাবে তোমার এই যে গুণফলটা আছে এই গুণফলটাকে তোমার যদি বর্গমূল করলাম টু ফাইভ সিক্স এটাকে তুমি যদি বর্গমূল করো তাহলে তুমি পেয়ে যাবে তাহলে এটা বর্গমূল করলে কি হবে উপরে কত হবে তাহলে দুশো ছাপ্পান্নকে প্রথমে ছয় দিক গুণ করছি ছয় ছক ছত্রিশ পাঁচ ছক তিরিশ আর তেত্রিশ ছয় দু বারো আর তিনে পনেরো এটার সাথে কত এক চার পাঁচ যোগ করলে কত এক সাত থেকে আট আর দিয়ে পাঁচ রেখে ছয় তাহলে ওয়ান সিক্স এইট ওয়ান ঠিক আছে বাই টু ফাইভ সিক্স তাহলে ওয়ান সিক্স এইট ওয়ানকে আমাকে প্রথমে বর্গমূল করতে হবে তারপর দুশো ছাপ্পান্নকে বরক করত তাহলে দেখো ওয়ান সিক্স ওয়ান সিক্স এইট ওয়ান এটাকে যদি বর্গমূল করি তাহলে প্রথমে ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যা নিচ্ছে তাহলে এমন সংখ্যা দিয়ে ভাগ করবো যেমন ধরো এখানে তুমি যদি চার বসা তাহলে চার বসালে চার হয়ে যাচ্ছে চার চারে ষোলো তাহলে ষোলো হয়ে যাচ্ছে কত বিয়ে বিয়োগ করলে তাহলে এইট ওয়ান আছে এর দ্বিগুণ আসবে কত এইট চারের দ্বিগুণ কত এইট এখানে এখানে যত বসাবে তত দিয়ে গুণ করতে হবে তাহলে এক বসালে কত হচ্ছে একদিকে গুণ করলে এইট্টি ওয়ান তাহলে এখানেও এট তাহলে কত হয়ে ফর্টি ওয়ান আর দুশো ছাপ্পান্নটা কি দেখো দুশো ছাপ্পান্নটা আমরা জানি যে তাও বলে দিচ্ছি দুশো ছাপ্পান্নটা কি এখানে দেখো দুটো দুটো করে তাহলে প্রথমে এক এক বিয়োগ করলে এক হচ্ছে তাহলে একের দ্বিগুণ হচ্ছে দুই এখানে ছাপ্পান্ন নামছে এখানে যদি তুমি ছয় বসাও তাহলে দেখো ছয় দিকে কি ছয় ছয় ছত্রিশ আর ছয় দিক বারো তিনে পনেরো তাহলে কত হচ্ছে ষোলো তাহলে এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে উপরে হয়ে যাচ্ছে কত ফর্টি ওয়ান আর নিচে হচ্ছে কত ষোলো তাহলে নির্ণয় সংখ্যাটা কী পাওয়া গেলো নির্ণয় সংখ্যাটা পাওয়া গেলো ফর্টি ওয়ান বাই সিক্সটিন তাহলে এইভাবে তাহলে ফর্টি ওয়ান বাই সিক্সটিনকে যদি গুণ করো ফর্টি ওয়ান বাই সিক্সটিন দিয়ে তাহলে তুমি এই সংখ্যাটা পাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা পরের অঙ্কটাতে আসছি দেখো আমরা এখানে একটা অঙ্ক এসেছি সেটা হচ্ছে কি যে হিসাব করে দেখি থার্টি ফাইভ বাই ফর্টি টুকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ ফলের বর্গমূল দুই হবে তো এখানে আমরা একটা জিনিস এখানে বুঝতে পারা যাচ্ছে এটাকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে মানে থার্টি ফাইভ আমি এটাকে যদি ভাষাতে লিখি অঙ্কের ভাষাতে থার্টি ফাইভ বাই ফর্টি টু এটাকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে ঠিক আছে এবং এই যে গুণ ফলটা এই গুণফলের বর্গমূল এই গুণফলের বর্গমূল তাহলে কত হবে টু হবে তাহলে গুণ ফলটা কত হবে বর্গমূল করলে টু হচ্ছে তাহলে গুণ ফলটা কত হবে গুন ফলটা নিশ্চয়ই ফোর হবে তাই না তাহলে থার্টি ফাইভ কে এটাও লিখতে হবে যে থার্টি ফাইভকে কে দিয়ে কোন সংখ্যা দিয়ে গুণ করলে আমার গুণফলটা ফলটা কত ফোর হবে আমরা দুদিকে যদি বর্গ করে দিই তাহলে কি বর্গ করলাম এদিকে এদিকে যদি বর্গ করি তাহলে বর্গমূলটা পরস্পর ক্যান্সেল হয়ে যাবে আর এদিকে বর্গমূল করলে কত দু স্কয়ার কত হবে চার হবে তাহলে এখানে আমরা অঙ্কটা একটু সহজ করে নিলাম যে পঁয়ত্রিশ বাই ফর্টি টুকে কত সংখ্যা দিয়ে গুণ করলে ফোর হবে তাহলে নির্ণয় সংখ্যাটা কী করে পাওয়া যাবে এই ফোরকে থার্টি ফাইভ বাই ফর্টি টু দিক ভাগ করে দিতে হবে তাহলে নির্ণয় সংখ্যা বা নির্ণেয় ভগ্নাংশ নির্ণয় ভগ্নাংশটা কী নির্ণয় ভগ্নাংশ ফোর ভাজিত থার্টি ফাইভ বাই ফর্টি টু ঠিক আছে গুণ ফলটা যদি জানা থাকে এবং একটা সংখ্যা যদি জানা থাকে অপরটা বাদ করতে গেলে কি গুণ ফলটাকে আমাকে অপর সংখ্যা দিয়ে ভাগ করতে হয় তাহলে এটা করে দিলাম তাহলে ফোর গুণিত কত ফর্টি টু বাই থার্টি ফাইভ ফর্টি টু বাই কি থার্টি ফাইভ তাহলে এখানে এ সাদে ছয় সাত বিয়াল্লিশ পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে এখানে কত হয়েছে চার চোখ চব্বিশ বাই ফাইভ তাহলে নির্ণয়ের সংখ্যাটা কত নির্ণয় ভগ্নাংশটা কত টোয়েন্টি ফোর বাই ফাইভ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আচ্ছা এরপর আমরা পরের অঙ্কটাতে আসি দেখো আমরা এখানে একটা অঙ্কে এসেছি সে বলেছে কি নাইন বাই ফিফটি কে সবচেয়ে ছোটো কোন ক্ষণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এখানে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে যে নাইন বাই ফিফটি এটা কি পূর্ণবর্গ সংখ্যা এটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে এটাকে কীভাবে লেখা যায় নাইন স্কোয়ারটা লেখা যায় কত থ্রি তার স্কোয়ার এখানে এটা কি পঁচিশ গুণিত দুই লেখা যায় পঁচিশটাকে মানে কি ফাইভ তার স্কোয়ার ইন্টু টু তাহলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই নাইন বাই ফিফটিটা কিন্তু পূর্ণবর্গ ভগ্নাংশ নয় এটা কিন্তু পূর্ণবর্গ ভগ্নাংশ নয় কেন এখানে কি একটা দুই সংখ্যা ভগ্নাংশের হরে একটা দুই সংখ্যা আছে যে দুই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় একটা পূর্ণবর্গ সংখ্যাকে সবসময় পূর্ণবর্গ সংখ্যা লবেও থাকবে এবং ঘরেও থাকবে তাহলে সেটাকে পূর্ণবর্গ ভগ্নাংশ বলা হবে তাহলে এই যে এটার মধ্যে দুই নেই তাহলে এখানে তুমি যদি বলা হয়েছে একে কোন গুণ করলে কোন ক্ষুদ্রতম ছোট ধনাত্মক সংখ্যা ছোট ধনাত্মক সংখ্যা দিয়ে তোমার গুণ করলে তাহলে ক্ষুদ্রতম কোন সংখ্যা দিয়ে যে গুণ করে আমি যদি এটাকে দুই দিয়ে গুণ করে দিই তাহলে কী যাবে দুই দিয়ে কেটে যাবে ঠিক আছে তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে যে বাই ফিফটি ভগ্নাংশের ভগ্নাংশ ভগ্নাংশের হরে অবস্থিত দুই কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয় তাহলে দুইটা পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে দুইটাকে আমাকে কোন কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে দুইটা কাটবে তাহলে আতে বলতে পারি যে নাইন বাই ফিফটিকে দুই দিয়ে গুণ করলে গুণ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে অতএব লিখতে পারি নাইন বাই ফিফটি কে দুই দিয়ে দুই দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ বর্গ সংখ্যা হবে ঠিক আছে তাহলে আমার অ্যান্সারটা কী পাওয়া গেল অ্যান্সারটা পাওয়া গেলো দুই ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে